আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। পরিচালক সত্যজিৎ সেনের ডেবিউ ফিল্মে মাইকেলের বেহায়া রাত গানটিতে এই লিরিক্সই শোনা যাচ্ছে বব কারচুলের স্বস্তিকার লিপে। চমকপ্রদ লিরিক্সের পাশাপাশি একদম অন্যরকম লুকসে স্বস্তিকাকে দেখাচ্ছে ভীষণ গর্জিয়াস, এলিগেন্ট অথচ নামকিন। স্বস্তিকার বিপরীতে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন মীর, যিনি রোমহর্ষক নাট্য সংস্থার পরিচালক। ভীষণভাবে চান ছবি পরিচালনা করতে, বিশ্বাস করেন তার মধ্যে একটা ট্যালেন্ট আছে। সেই ট্যালেন্টেড মাইকেল সেন খান নিজের মুখেই শ্রী সিঞ্জনীকে বলেনও সে কথা। অন্যদিকে নায়ক ময়ূরবাহন চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করছেন লেজেন্ড সৌমিত্র চট্টোপাধ্যায়। এই ছবিতে ঝিন্দের বন্দি সিনেমার ময়ূরবাহনের চরিত্রটি একজন নায়কের হলেও পৌর সেই নায়ক মনে প্রাণে এভারগ্রিন তো বটেই, তার সঙ্গে সঙ্গে একটু রোম্যান্টিক ও দুষ্টু। সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সায়নী দত্ত। তবে সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরই আবার অভিনয় করেন সেই ছবিতে, সেটা কি উর্বশীর ভূমিকায়? ছবির বাজেটে টানা পড়ে নেই কি স্ত্রী সিঞ্জনীকে দিয়ে এই ছবির আইটেম সং করান পরিচালক মাইকেল সেন খান? পুলিশ অফিসার অরুণিমাও কি অভিনয় করেন মাইকেলের সিনেমায়? সিনেমার সাবজেক্ট আবার রূপান্তরকামী পুরুষ। সবচেয়ে বড় প্রশ্ন হল, শেষ পর্যন্ত কি নিজের চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন সফল করতে পারবেন মাইকেল, নাকি পুরোটাই খেটে খাও? তা জানার জন্য অবশ্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। মাইকেলের পরিচালক সত্যজিৎ সেন টলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে কতটা খিল্লি করেন সেটাও দেখার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।